আস্তে 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 অনির্বাণ দা, ফোন 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 হ্যালো মাথায় চোট লেগেছে। হ্যাঁ মাথায় এবার আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসেছে, সিকিউরিটি সবাই সব লোক আয় হ্যাঁ সব লোক হ্যাঁ আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে ঠিক আছে। অসুস্থ আছে আমার জেলা সমিতির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে আমরা এই অভিযোগটা জানাচ্ছি। একদম 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 না না একেবারেই পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। এটা আপনারা লাইভ দেখতে পেয়েছেন বলে আপনারা এটা বুঝতে পারছেন, এখানে লাইভ আছে বলে ফুটেজটা পেয়েছে বলে আপনারা জানতে পারছেন। কিন্তু অনেক জায়গায় হচ্ছে যে আমার কাছে ফোন আসছে, সেখানে যে আমাদের যে বুথ এজেন্ট যারা আছে ওদের ছেলেগুলোকে মারা হচ্ছে, ওদেরকে মারা হচ্ছে, এবং আমি বারবার করে পুলিশ প্রশাসনকে বলছি কিন্তু কোনো রকম এনারা কিন্তু সেই ইয়েটা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু দেখুন দেখুন মানুষ যাকে পছন্দ করবে, দেখুন মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। হ্যাঁ কিন্তু সেখানে যে পুলিশ প্রশাসন যদি মানে কিছু একাংশ পুলিশ প্রশাসন যদি টিএমসির হয়ে কাজকর্ম করে তাহলে মানুষরা কীভাবে স্বাভাবিকভাবে ভোটটা দিতে পারবে বলুন। আজকে আমি বারবার করে আমি বললাম যে আপনারা ওখানে কুইক রেসপন্স টিম পাঠান, আমি যাচ্ছি, আমার উপরে অ্যাটাক হতে পারে, আমি বারবার করে বলছি, তারপরেও এটা করা হয়নি, তারপরে এই সমস্যাটা তৈরি হলো। আপনারা লাইভ দেখুন, ওখানে ইভিন আপনাদের আমাদের মিডিয়া বন্ধুরাও ওদেরও অ্যাটাক করা হয়েছে, সিএসএফ জওয়ানদেরও অ্যাটাক করা হয়েছে। যে এটা যদি হয় তাহলে কী করে হবে? জাস্ট এই জায়গাটাকে কিছু জায়গায় এখানে মিনি পাকিস্তান করে রাখা হয়েছে আর কিছু না।